জলের অভাবে কানে কানে ধানের ফসল নষ্ট হয়ে যাচ্ছে এ নিয়ে কৃষকদের মাথায় হাত এখন বুড়ো আয়ুষ ধানের চারা রোপণের সময় অধিকাংশ কৃষককে ধানের চারা রোপণ করেছেন তাদের ধান ফলানোর জন্য কিন্তু জলের অভাবে ধান খেতে ফসল ফলানোর জন্য যে চারা রোপণ করা হয়েছিল তা নষ্ট হয়ে যায় এছাড়া জলের অভাবে জমি ফেটে চার সম্প্রতি দেখা গেল মেলাঘর তার আশপাশের কৃষিজ ও গ্রামগুলি ধান ফলানোর জন্য তাদের ধান ধানের নতুন চারা রোপণ করেছেন গোমতী নদীর জলকে কৃষিকাজে ব্যবহার করার জন্য সরকারিভাবে অনেককে জলের মেশিন বসানো হয়েছে কিন্তু অধিকাংশ জলের মেশিন ও বিদ্যুতের ট্রান্সমিটার নষ্ট হওয়ার ফলে চাষিরা তাদের ফসল ফলানোর জন্য জল পাচ্ছেন না এমনই একটি চিত্র দেখা গেল মেলাখর তেল কাজলা গুধারাঘাট সংলগ্ন মেলাঘরে দেবনকুর মেলাঘর চর এবং মেলাঘর মোটর স্ট্যান্ড সংলগ্ন কৃষি সেখানে ফসল ফলানোর জন্য একটি জলের মেশিন বসানো হয়েছে কিন্তু দীর্ঘ দুই সপ্তাহ ধরে ওই জলের মেশিন এবং ট্রান্সমিটার বিকল হওয়ার ফলে এলাকার কৃষি জমিগুলি জলের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং খেতে নতুন চারা রোপণ করা ধানের চারাগুলি নষ্ট হয়ে চাষের অনুপযুক্ত হয়ে পড়ছে কিন্তু এই সমস্যা সমাধান করার জন্য স্থানীয় কৃষি দপ্তরের কর্মীরা কিংবা কিষাণ মোর্চা কোন ভূমিকা নিচ্ছে না বলে অভিযোগ হতাশাগ্রস্ত কৃষকদের প্রচন্ড দুশ্চিন্তা এবং প্রচুর টাকা খরচ করে কৃষক ফসল ফলানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত জলের মেশিন বিকল হওয়ার ফলে কৃষকদের মধ্যে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন কিন্তু এই সময় অতি অবিলম্বিত জলের মেশিন ঠিকঠাক করার জন্য জল কমিটি কৃষাণ মোর্চা কোনো ভূমিকা গ্রহণ না করে তাহলে বোঝা যাবে কৃষকদের জন্য সব রাজনৈতিক দলই মায়াকান্না করে এবং কৃষকদের নিয়ে রাজনীতি করে বাঘাঘাত করছি বাঘাঘাত করছি যে কেন মনগরণ পনেরো বিশ হাজার টাকা খরচ হয়েছে আমার হ্যাঁ তারা মেশিন নষ্ট তার সাপ্লাই যে ট্যানেস পিটার টেনিস মিটার গেছে গা আছে আজকে প্রায় দুই সাতটা হয়ে গেছে আমরা জল পাই না ওখানে পুরা ক্ষেত রোয়ার গোছা ফোর পুরা মরে গেছে জলটা ওই তো এখানে সুরজমি আর বাড়ির কাছে মিশিন ঘরটা এদিক থেকে আগে মিশিনের সমস্যা ট্যানেস মিটার বলে গেছে গ্যা তার লগে যোগাযোগ করলে তারা কয় টেন স্পিটার গা মেশিন চালু হইতো না নষ্ট আজকে কয়দিন ধরে এই অবস্থা আজকে প্রায় দুই সপ্তাহ দুই সপ্তাহ ধরে এমনি জানাইছেন নি যে হ্যাঁ জানাইছি আমি কয়েকজনরও জানাইছি জানানোর পরেও হইতে আছে না আচ্ছা আচ্ছা এই সমস্যাটা কি শুধু আপনা না এই পাত্র সবারই এক অবস্থা আমার সমস্যা না শুধু আমার না অনেকেই লাগাইছে অনেকে লাগাইছে না যারা লাগাইছে তারাটি এখন ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া